আবু সালেহ মৌসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি চোখের পানিতে পক ভাসিয়ে দিয়েছে। বাবা আবু সালেহ তুমি কেন কাঁদছো, তুমি কেন কাঁদছো? বলে আমার চোখ ভরা বেদনা, বুক ভরা পানি। আমি আপেলের বাগানে গেছিলাম, আপেলের বাগানে দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিনকে পেলাম না। অগজননী মায়ের আগে দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিন নিজের বাড়িতে চলে গেছে। নিজের বাড়িতে চলে যাবার পরে আবু সালেহ মৌসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে, বলে হুজুর গো, দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিনের বাড়িখানা চিনিয়ে দিতে হবে। ও গো হুজুর গো, দরবেশ আব্দুল্লাহ ইবনের বাড়িখানা চিনিয়ে দাও। সেই লোকটা বলল, চলো চলো আজকে দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিনের বাড়িখানা চিনিয়ে দেব। দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিনের বাড়ি নিয়ে গেল, দরজাতে আওয়াজ দিল, ও গো হুজুর দরজা খানা খুলে দাও, দরজা খানা খুলে দাও। দরজা খানা যখন খুলে দিলা হল, আর দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিন বলে আবু সালেহকে বলছে, বাবা আবু সালেহ তুমি কিসের জন্য এসেছ? বলে ও গো হুজুর, আপনার বাগান থেকে একটা আপেল পড়ে গেছিল, না বলা করে খেয়েছিলাম, না বলা করে খেয়েছিলাম। ও গো হুজুর আমি আপনার কাছে ক্ষমা আনতে এসেছি। দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিন বলে আমি আপনাকে ক্ষমা দেব না, ক্ষমা দেব না। বলে কিসের জন্য ক্ষমা দেব না? বলল হল চারটে শর্ত লাগালো, চারখানা শর্ত লাগিয়েছিল, চারখানা শর্ত লাগিয়েছিল আবু সালেহ মূসা জাহাঙ্গীরকে। চারখানা যখন শর্ত লাগালো, বলল আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমার বিটি পায়ে চলতে পারে না, চোখে দেখতে পায় না, মুখে বলতে পারে না, কানে শুনতে পায় না। বাপজি চারটে শর্ত লাগিয়েছিল আবু সালেহ মূসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে। বললেন আমি যখন চারটে শর্ত লাগালাম, দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিন বলেন আমি যখন চারটে শর্ত লাগালাম, ওই শর্ত লাগাতে লাগাতে বললাম তুমি তিন বছর ধরে গোলামির কাজ যদি করতে পারো তাহলে তোমাকে আজকে ক্ষমা করে দেব। বাপজি মুসলমান ভাইরা আমার, আবু সালেহ মূসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই রাজি হয়ে গেলেন। আবু সালেহ বলে আমি যখন দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিন চারখানা শর্ত লাগিয়েছিল, কোন কোন কিতাবে এসে 12 বছর ধরে গোলামির কাজ করেছে, কোন কোন কিতাবে এসে 3 বছর ধরে গোলামির কাজ করেছে, বিরাদার আমার কৌশল আছে, মেরা আব্বার প্রতি কোরবান হয়ে যাও, কৌশল আছে, মেরা আব্বার প্রতি কোরবান হয়ে যাও, ফিদা হয়ে যাও, পাগল হয়ে যাও, যার নাম হলো কৌশল আজম, বিরাদার মহাজ্জাজ সামাই দেখলাম। আবু সালেহ মূসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই যখন আপেলের বাগানে চলে গেল, দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিনকে বলল, ও গো হুজুর গো আজকে চারখানা শর্ত লাগিয়েছি, চারখানা শর্ত লাগিয়েছি, 3 বছর ধরে গোলামির কাজ করতে হবে, আবার বলছো গোলামির কাজ করতে হবে। দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিন বলে, বাবা আবু সালেহ, ও বাবা আবু সালেহ তোমার আগে 3 বছর ধরে গোলামির কাজ করতে বলেছিলাম, 3 বছর অতিবাহিত হয়ে গেছে, 3 বছর অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সৈমিন, দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিন বলে আবু সালেহ মূসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে বলেন, বাবা, ও বাবা আবু সালেহ, তোমাকে 3 বছর শর্ত লাগিয়েছিলাম, তুমি 3 বছর পালন করেছো। আবু সালেহ মূসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইকে বলেন, যাও তোমাকে এবার ক্ষমা করে দেব, কিন্তু আমার বাড়িতে একটা মেয়ে আছে, আমার বাড়িতে একটা মেয়ে আছে, দরবেশ আব্দুল্লাহ ইবনে সৈমিনের বিটির নাম হচ্ছে উম্মুল খায়র ফাতেমা। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার গৌসুল আজমের মায়ের নাম হচ্ছে উম্মুল খায়র ফাতেমা। যে ফাতেমা, উম্মুল খায়র ফাতেমা যখন কোরআন তেলাওয়াত করত, আমার গৌসুল আজম পেটের মধ্যে বিরাজ করতে আছে, পেটের মধ্যে আছে, উম্মুল খায়র ফাতেমা তেলাওয়াত করতে আছে, আমার গৌসুল আজম পেটের মধ্যে মুখস্থ করতে আছে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, ইয়া আলী, ইয়া আলী, গাউস, গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
পেটের মধ্যে মুখস্থা করতে আছে বাবা আজকাল ডিজিটাল যুগ হয়ে গেছে কেমন ভাবে মানুষ চলছে আমার ফাতেমা এমন ভাবে চলেছে যে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ছিড়া জামা পরতো সেই জামাটা যদি ছিড়ে যেত পট্টি লাগিয়ে লাগিয়ে পরতো তাহলে ফাতেমার মতো আমরা পায়ের ধুলোর মতো হতে পারবো না বাপজি যে জান্নাতের রানীদের সরদারিনী হবে বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই কে বললেন দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন বললেন বাবা আবু সালে তিন বছর অতিবাহিত হয়ে গেল আজকে তোমাকে গোলামীর কাজ ছেড়ে দিতে হবে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন কে বললেন বাবা আবু সালে চারটে শর্ত লাগিয়েছিলাম চারখানা শর্ত কি কি আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই কে বলে বাবা আবু সালে চারখানা শর্ত লাগিয়েছিলাম সেই চারখানা শর্ত ঘোচ আমার বেটি কানে শুনতে পায় না চোখে দেখতে পারে না কানে মুখে বলতে পারে না পায়ে চলতে পারে না বিরাদার আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই বলে তবু রাজি হয়ে গেল মুখে বলতে পারে না কানে শুনতে পায় না পায়ে চলতে পারে না বিরাদার কে যদি অন্য ছেলে হতো কিন্তু বাবা ওখানে থাকতো না বলতো আমি কানে শুনতে পাই না তবু ওই বেটিটাকে বিয়ে করতে পারবো না বিরাদার আবু সালে মুসা জাঙ্গি রহমাত চোখের পানিতে বক বাজিয়ে দিয়ে বলো আমি রাজি হয়ে গেলাম আমি রাজি হয়ে গেলাম আমি যখন রাজি হয়ে গেলাম আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই বলেন দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিনকে বলে ও গো বাবা আবু সালে শোনাগো শোনাগো আজকে তোমার জন্য আজকে একটা এয়ার কন্ডিশন ঘর বানিয়ে রেখেছি তোমার জন্য একটা সুঘর বানিয়ে রেখেছি বাবা আবু সালে যাও 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 আমার বিটি তোমার কাছে চলে যাবে আমার বিটি তোমার কাছে চলে যাবে বাবা যাও ও আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই তুমি তাড়াতাড়ি চলে যাও আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই সেই ভালো একটা রুম দিয়েছে দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন বানিয়ে রেখেছে রুমটা এত সুন্দর রুম যেই রুমে দরজা খুলে দিয়েছে সেকেন্ডের মুহূর্তে এত সুন্দর খুশবুময় বলুন সুবহানাল্লাহ বাবজি মুসলমান ভাইরা আমার দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন যেই ভালো রুমে হাই ফাই রুমে চলে গেলেন যাওয়ার পরে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই বলেন আমি যে চারখানা শর্ত লাগিয়েছিলাম সেই চারখানা শর্ত কি শর্ত যে ওনার বেটি কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না মুখে বলতে পারে না পায়ে চলতে পারে না চারখানা শর্ত লাগিয়েছিল তা আমি এই ঘরে আছি এই ঘর থেকে আমি আজকে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই বলে এই ঘরে আজকে চোখে দেখতে পায় না কিভাবে এই ঘরে আজকে প্রবেশ করবে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই চোখের পানিতে বক ভাসিয়ে দিয়েছে আবু সালে জানো হাই ফাই রুমে বসে আছে উম্মুল খায়ের ফাতেমা জানো এক গ্লাস শরবত নিয়ে নিয়েছে হাতে একটা পাখা নিয়ে নিয়েছে দরজাতে আওয়াজ দিল দরজা খানা খুলে দিল আমার আবু সালে জানো হাই ফাই রুমে বসে আছে আবু সালে এমন যুবক ছেলে ছিল আবু সালে কোনোদিন ভুল করেনি আবু সালে এত জ্ঞানী ব্যক্তি ছিলেন যে গৌসুল আজমের আব্বা হুজুর এত ভালো লোক ছিলেন বিরাদার সেই মোমেন্টে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই হাই ফাই রুমে বসে আছে জ্ঞানী ব্যক্তি জ্ঞানী মানুষের মতো কথা বলছে একটা ভালো রুমে বসে আছে উম্মুল খায়ের ফাতেমা দরজা খানা খুলে দিয়া হইল আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই বলে সেই মোমেন্টে আসমানের চাঁদের গায়ে দাগ আছে উম্মুল খায়ের ফাতেমার গায়ে দাগ নাই উম্মুল খায়ের ফাতেমার গায়ে দাগ নাই আসমানের চাঁদে দাগ আছে আমার গৌসুল আজমের মায়ের গায়ে দাগ নেই বাপজি এরই নাম হচ্ছে গৌসুল আজমের মা আমার গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের আনহুর মায়ের প্রতি কুরবান হয়ে যায় বাপজি মুসলমান ভাইয়ের আমার সেই মোমেন্টে অন্য ছেলে হলে ডেকে নিত আর উম্মুল খায়ের ফাতেমা পাঙ্খাখানা নিয়ে দাঁড়িয়ে আছে শরবত নিয়ে দাঁড়িয়ে আছে
সরবত নিয়ে যখন দাঁড়িয়ে আছে উম্মুল খায়র ফাতেমা বলেন আবু সালে বসে আছে আমার পানে শুধু তেকি আছে চেহারা দেখতে আছে আবু সালে বলে আসমানের চাঁদের গায়ে দাগ আছে উম্মুল খায়র ফাতেমার গায়ে দাগ নাই আবু সালে মোসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি চোখের পানিতে বক ভাসিয়ে দিয়ে বলেন আমাকে চারটে শর্ত লাগিয়েছিল চারখানা শর্ত লাগিয়েছিল বলছিল পা মুখে বলতে পারে না কানে শুনতে পায় না চোখে দেখতে পায় না পায়ে চলতে পারে না কিন্তু বাবা কিভাবে আমার কাছে আসবে যখন দরজাটা খুলে দিল আবু সালে মোসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি দেখে যখন বললো আমি দরজা খানা থেকে বার হয়ে চলে গেলাম দরজা খানাতে যখন বার হয়ে চলে যাবার পরে আবু সালে কে আবু সালে মোসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি কে আবু সালে মোসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন কে বলে ও গো বাবা আবু সালে আবু দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন গো তুমি একটা ধোকাবাজ বললে চার নাম্বার শর্ত লাগিয়েছিলে আমার বিটি পায়ে চলতে পারে না কানে শুনতে পায় না মুখে বলতে পারে না পায়ে চলতে পারে না কিন্তু বাবা তোমার বেটির গায়ে যত এত সুন্দর চেহারা আসমানের চাঁদের গায়ে দাগ আছে তোমার বেটি উম্মুল খায়র ফাতেমার গায়ে দাগ নাই বিরাদার মজা সামাই নিকলাম দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিনের কাছে যাওয়ার পরে আবু সালে মোসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি বলে আপনি হচ্ছেন ধোকাবাজ চারখানা শর্ত লাগিয়েছিলেন বললেন চার নম্বর শর্ত আছে দরজায় গেছে নাম্বার ওয়ান হয়ে গেছে দরজাতে গেছে নাম্বার ওয়ান হয়ে গেছে বাপজি এরই নাম হচ্ছে উম্মুল খায়র ফাতেমা বাপজি মুসলমান ভাইরা আমার গৌসল আজাবের জীবনী যদি বলতে চায় বহুত ঘটনা আছে বাপজি বলতে গেলে সারা রাত পার হয়ে যাবে গৌসল আজমের ঘটনা আমি তিন দিন ধরে জীবনী করে দেব বাপজি গো সেই মোমেন্টে আমার গৌসল আজম রাদিয়াল্লাহু তাআলা আনগর প্রতি কোরবান হয়ে যাও গৌসল আজম আবু সালে মোসা জাঙ্গির রহমাতুল্লাহ আলাইহি দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিনকে বলেন ও গো দাদা আজকে তুমি কেন ঘর থেকে পানি আসলে কেন ঘর থেকে পানি আসলে বলেছিলে চারখানা শর্ত লাগিয়েছিল দরজাতে যখন চলে গেল নাম্বার ওয়ান হয়ে গেল বিরাদার আমার গৌসল আজমের মায়ের সাথে উম্মুল খায়র ফাতেমার আবু সালের সাথে বিয়ের কাজ কমপ্লিট হয়ে গেল বহুত ঘটনা ছেড়ে দিচ্ছি বাপজি রে ও মুসলমান ভাইয়েরা আমার শুনে যান রাতের বেলা আপনারা যদি বক্তব্য শোনেন বক্তব্য যদি মন দিয়ে শোনেন এই কান্দে শুনবেন ওই কান্দে বার করে দিলে হবে না বক্তব্য শোনার মতন শোনেন আমল করার চেষ্টা করেন ইহকালে পরকালে কামিয়াবি হয়ে যাবেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মোহাম্মদ হরদম জবান কালো পাক নামে মোহাম্মদ আমি কেহ মনে থাকিব গো আল্লাহ কবর একলা সে যে কবর অন্ধকার কর গো জালা কবর একলা আমি কেহ মনে থা কি বগো আল্লাহ কবর একলা বিরাদার বলতে চাচ্ছিলাম ও মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিতে বক ভাসিয়ে দিয়ে বলে আমি যখন দরজাতে চলে গেলাম হাই ফাই রুমে আবু সালে বসে আছে আবু সালের কাছে যখন চলে গেলাম আবু সালে লজ্জাবোধ করতে আছে লজ্জাবোধ করতে আছে হাই ফাই রুম থেকে যখন চলে আসলাম বিরাদার উম্মুল খায়র ফাতেমার প্রতি কুরবান হয়ে যাও উম্মুল খায়র ফাতেমার প্রতি ফিদা হয়ে যাও উম্মুল খায়র ফাতেমার প্রতি পাগল হয়ে যাও ও বাপজি মুসলমান ভাইয়েরা আমার উম্মুল খায়র ফাতেমা চোখের পানিতে বক ভাসিয়ে দিয়ে বলে ও গো স্বামী গো
আজকে তোমার জন্য শরবত এনেছি, তুমি শরবত কানা পান করে নাও। ওগো স্বামী তোমাকে পাখা দিয়ে হাওয়া করব স্বামী গো। ওগো বাপজি মুসলমান ভাইরা আমার, ওগো তরুণ যুবক ভাইরা আমার, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত করুন। স্বামী স্ত্রী যদি মহাব্বত থাকে আমার আল্লাহ রসুল খুশি হয়ে যাবে, আর আল্লাহ রসুল যদি খুশি হয়ে যায় আমার আল্লাহও খুশি হয়ে যাবে, আমার আল্লাহও খুশি হয়ে যাবে। বেরাদার বলতে চাচ্ছিলাম, বুদ্ধিজীবী ভাইরা আমার, তরুণ যুবক ভাইরা আমার, শোনুন গো রাতের বেলা, ও গো আমার মা বোনেরা শোনুন, রাতের বেলা আমুল খায়ের ফাতেমা দরজা থেকে বার হয়ে আসলো, আবু সালে মোসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই দরজা খানা থেকে যখন বার হয়ে আসলো, বলো চার নম্বর শর্ত লাগিয়েছিল, ওনার বিটির সাথে বিয়া হয়েছিল, কোনো কোনো কিতাব প্রমাণ করে বারো বছর ধরে গোলামের কাজ করেছিল, কোন কিতাব প্রমাণ করে তিন বছর ধরে গোলামের কাজ করেছিল। বেরাদার সমস্ত আলেমুল আমার বলে, সমস্ত আলেমুল আমার এখন বলে, তিন বছর ধরে গোলামের কাজ করেছিল। বেরাদার মুআজ্জাজ সামাইনিক নাম আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই, সেই মোমেন্টে বলো বাবু আবু সালে, দরবেশ আব্দুল্লাহ ইবনে সাইমিন বলে, ও বাবা আবু সালে, ও বাবা আবু সালে, তোমাকে যখন শর্ত লাগিয়েছিলাম আমার বেটির সাথে বিয়ে দেওয়ার জন্য, আমার বেটির সাথে বিয়ে দেওয়ার জন্য তোমাকে শর্ত লাগিয়েছিলাম বাবজি, মুসলমান ভাইয়ের আমার একটা স্বামীর নাম ছিল বাবজি জিরা, কি বললাম বাব, একটা স্বামীর নাম ছিল হচ্ছে জিরা, তার দোকানে গিয়ে বলছে লসুন দাও, পেঁয়াজ দাও, হলুদ দাও, ঝাল দাও, কিন্তু বাবা জিরা নামটা করছে না, জিরা নামটা করছে না। দোকানদার বলছে তুমি আর কি নেবে, বলছে আমি একটা নাম বলতে পারছি না, বলছে কি নাম, বলছে স্বামীর নাম বলতে তো গুনাহ হবে, বলছে আমাকে তো বলো, বলছে আমার স্বামীর নাম হচ্ছে জিরা, ওর জন্য আমি দোকানে এসে বলতে পারছিলাম না জিরা। বাবজি মুসলমান ভাইয়ের আমার স্বামী স্ত্রীর এত গভীর প্রেম, স্বামী স্ত্রী এত মহাব্বতের জিনিস, স্বামীর কদমের নিচে হচ্ছে স্ত্রীদের জান্নাত। আপনি যদি স্বামীকে সম্মান না করেন আমার আল্লাহ রসুল কোনোদিন খুশি হবে না, আর আল্লাহ রসুলকে যদি খুশি করতে চান স্বামীর প্রতি মহাব্বত করেন, আর স্বামীর প্রতি যদি মহাব্বত করেন আমার আল্লাহ আল্লাহর প্রতি মহাব্বত করেন, বাবজি মুসলমান ভাইয়ের আমার, আমার আল্লাহও রাজি হয়ে যাবে। আমার বিশ্বনবী আকা মুস্তাফা বলেছেন আমার ইমামে হুসাইনকে মানো, ইমামে হুসাইনকে মানা মানে আমার নবীকে মানা, আর নবীকে মানা মানে স্বয়ং আল্লাহকে মানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে আজকালকার মেয়েরা ওই স্বামী আবার ওই স্ত্রী, ওই স্বামী আবার ওই স্ত্রী, স্বামী যাচ্ছে বিদেশে, মনে মনে ভাবছি আমি স্বামী, আমি স্ত্রী, আমি সংসার চালাবো। বাবজি মুসলমান ভাইরা আবার স্বামী চলে যাচ্ছে বিদেশে কর্ম করার জন্য, আপনারা আদব কায়দা শেখেন, এক একটা মহিলা আছে এমন আদব নেই, আদব শেখেন, আদব শেখেন। আগেকার মা বোনেরা বাবজি এমন আদব করত, কোনো মৌলভীকে দেখলে আগে মাথায় আগে ঘুমটা দিয়ে দিত বাবজি। এখনকার মহিলারা একটা মাওলানা সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু বাবা মাথার কাপড়টা ফেলে দিয়েছে আর ফ্যাশন করছে, ফ্যাশন, আজকালকার মেয়েরা ফ্যাশন করছে। বাবজি কবরে যান, কবরে গিয়ে বুঝতে পারবেন ফ্যাশন কি জিনিস, আপনাকে ফ্যাশন করতে দেবেন, আপনাকে হ্যাশান করতে দেবে। ফ্যাশন করিয়েন না, যুবক বেলায় নামাজ পড়ুন, যেটুকু আল্লাহ পাক আপনাকে যুবক বেলাতে নামাজ পড়তে বলেছে, আপনি বয়স হয়ে যাবে নামাজ পড়বেন সেই নামাজ কবুল নাও করতে পারে আল্লাহ পাক, কিন্তু আপনি ইয়ং বেলাতে নামাজ পড়েন আপনি তাড়াতাড়ি কামিয়াবি হয়ে যাবে বাবজি, আপনার জান্নাতের টিকিট হয়ে যাবে।
মায়েদেরকে বেশি বেশি করে বলি, ভাইদেরকেও বলি, আপনারা স্বামী স্ত্রী মহব্বত করুন, স্বামী স্ত্রী গভীর প্রেম, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, স্বামী স্ত্রী হচ্ছে গভীর প্রেম, এই স্বামীর লিবাস হচ্ছে স্ত্রী আর স্ত্রীর লিবাস হচ্ছে স্বামী, বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজি মুসলমান ভাইরা আমার, এরই নাম হচ্ছে স্বামী, এরই নাম হচ্ছে স্ত্রী। তাহলে আমাদেরকেও মা বাবাকে খিদমত করতে হবে, মা বাবার পায়ের তলায় হচ্ছে আমাদের জান্নাত। আমরা যদি মাকে ভালোবাসি তাহলে ইহকালে পরকালে কামিয়াবি হয়ে যাব বাপজি। সকালে উঠে ফজরের নামাজ পড়ে যদি সুভাবে মায়ের দিকে সুনজরে ভালোভাবে তাকান, একটা মুকাম্মাল হজের নেকি পেয়ে যাবে বাপজি, মুকাম্মাল হজের নেকি পেয়ে যাবে। তাহলে আপনি বাড়ি বসে বসে হজ করতে পারবেন। আপনি ভাবছেন আমি মক্কা শরীফে বহু টাকা পয়সা খরচা করে হজ করতে যাচ্ছি, ওই হজ আপনার কবুল নাও করতে পারে। আপনি মায়ের দিকে তাকান, আপনার মা খেতে পাচ্ছে না, আপনি বলছেন আমি হজ করতে যাব, কিন্তু বাবা ওই হজ কোনোদিন কবুল হবে না। মায়ের দিকে নজর করো, মায়ের দিকে যদি তাকান একটা মুকাম্মাল হজের নেকি দিয়ে যাবে। একবার মহাব্বতে দরুদ পড়ুন, বক্তব্য স্টার্ট হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হরদম জবান তোর মুস্তফা কে দেহ না মাগো সঙ্গে লয়া যায় মাগো তোর মুস্তফা কে মাগো তোর মুস্তফা কে দেহ না মাগো সঙ্গে লয়া যায় মাগো তোর মুস্তফা কে মাগো তোর মুস্তফা কে দেহ না মাগো সঙ্গে লয়া যায়। বাপজি মুসলমান ভাইয়ের আমার, কজল বলতে গেলে রাত হয়ে যাবে, আমার কৌশল আজমের জীবনীটা কাগিয়ে নিয়ে যায় বিরাদার, সেই মোমেন্টে গৌসুল আজমের আব্বা হুজুর আবু সালে মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাইহ দরবেশ আব্দুল্লাহ ইবনে সয়মিনকে বলেন, বাবা আপনি হচ্ছেন ধোকাবাজ, আপনি হচ্ছেন ধোকাবাজ, আপনি চার নাম্বার শর্ত লাগিয়েছিলেন, আপনি চার নাম্বার শর্ত লাগিয়েছিলেন, কিন্তু দরজাতে যখন গেল নাম্বার ওয়ান হয়ে গেল। বিরাদার আবু সালে বলো, আমি আপনার বাড়িতে গোলামের কাজ করেছি, তিন বছর ধরে গোলামের কাজ করেছে। আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই চোখের পানিতে বক বাঁচিয়ে দিয়ে কান্না করতে আছে, বলে ওগো আমার ভাইরা গো, ওগো আমার মায়েরা, শুনে যান রাতের বেলা আপনাদের মন খানা বাঘ বাঘ হয়ে যাবে, আপনাদের হৃদয় খানা পাশানি পাশানি হয়ে যাবে। বিরাদার কৌশল আজম ঘর থেকে যখন বার হয়ে গেলেন, আমার কৌশল আজমের মায়ের সাথে মহব্বত হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল কৌশল আজমের মা আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই, বলে আমার বারবার বিবেকে বাঁধে, আমার বারবার বিবেকে বাঁধে, আমি কৌশল আজমের আব্বা গুজর হয়ে আমুল খয়ের ফাতেমা বাড়ি সেই মোমেন্টে ছিল। ওমুল খয়ের ফাতেমা বলে, আমার পেটে যখন কৌশল আজম বিরাজ করতে আছে, আমি গরম বালুর উপরে পা দিয়েছি, আমার কৌশল আজমের কারা মতিতে ওই গরম বালুখানা শীতল হয়ে গেছে, আমার গৌসুল আজমের কারামতিতে ওই বালুখানা শীতল হয়ে গেছে বাপজি। গৌসুল আজমের কত কারামতি ছিল বাপজি, এরই নাম হচ্ছে গৌসুল আজম। আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই নিজের স্ত্রীকে ধুয়ে কাজকর্ম চলে গেলেন, সেই মোমেন্টে উম্মুল খায়ের ফাতেমা পেটে আমার গৌসুল আজম বিরাজ করতে আছে, পেটের মধ্যে গৌসুল আজম আছে। গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে যখন দুই মাস বয়স বাপজি, সেই মোমেন্টে উম্মুল খায়ের ফাতেমার টক খাওয়ার ইচ্ছা জাগলো বাপজি। মেয়েদের যখন পেটে বাচ্চা আছে টক খাওয়ার ইচ্ছা জাগে, উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মোমেন্টে নিজের আব্বা হুজুরের বাগানে আঙ্গুর লাগানো ছিল,
उम्मुल खैर फातिमा धीरे 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 आस्ते आस्ते चलते लगलें। उम्मुल खैर फातिमा आस्ते आस्ते जानो रास्ता दिए चलते लगलें, रास्ता दिए जखन चलते लगलें उम्मुल खैर फातिमार पेटे जानो आमार गौसल आजम दुई मासेर बयस हये गेछे। गौसल आजम मायेर पेटे बिराज करते उम्मुल खैर फातिमा बोले आमार दरवेश आब्दुल्लाह इब्ने सयमिने आमार अब्बा जानेर आंगुरेर बागान लागानो आछे, किछु किछु आंगुरेर बागान गिये डेके थुका थुका आंगुर गुनो पेरे खेये इंतकाल करतो बाबजी मुसलमान भाईरा आमार जखनी बाबा आमार उम्मुल खैर फातिमा से मोमेंटे आंगुर गुनो पारार जन्नो हाथ खाना जखन बाड़िए दिए से आमार गौसल आजम पेटर मध्य আছে বিরাজ করতে আছে দুই মাসের ছেলে। আমার গৌসল আজম বুঝতে পেরেছে আমার মা যদি ওই কাছের আঙ্গাতে হাত দিয়ে দেয় ওই আজদা সাপ আছে আমার মাকে ছবল মেরে দেবে, আমার মা দুনিয়া থেকে বিদায় বিদায় নিয়ে চলে যাবে। আমার গৌসল আজম বলে আমি ওর মাকে আমাকে বাঁচাতে হবে গো। গৌসল আজমের মা যখন আঙ্গুর বাগানে চলে যাবার পরে আঙ্গুরের উপরে হাত দিয়ে যাবার ভাত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল আমার গৌসল আজম পেটের মধ্যে হিলা দিয়ে আমার উম্মুল খায়ের ফাতেমাকে বসিয়ে দিল। উম্মুল খায়ের ফাতেমাকে বসিয়ে দিল দুই মাসের ছেলে পেটের মধ্যে বিরাজ করতে আছে মাপজি, কিন্তু মায়ের এত মহব্বত আছে, গৌসল আজমের এত কারামতি আছে যে গৌসল আজমের মাকে যদি সাপে ডংশন করতো আমার গৌসল আজম পৃথিবীতে আসতে না ভাবছি। সেই মোমেন্টে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙ্গুরের ডগাতে যখন হাত দিবে পেটে হিলা দিয়ে বসিয়ে দিল সেই মোমেন্টে আমার গৌসল আজমের মা বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে গৌসল আজম জন্ম নিবে ভাবছি, গৌসল আজম জন্ম নিবে সেই মোমেন্টে আমার গৌসল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু মা চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে বলেন আমার গৌসল আজম জন্ম নিয়ে নিল। জন্ম নেওয়ার পরে আমার গৌসল আজম আমাকে জিজ্ঞাসা করবে বেরাদার বলতে চাচ্ছিলাম সেই মোমেন্টে আমার আবু সালে মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাইহি সেই দিকে কাজকর্ম করতে চলে গেছে। উম্মুল খায়ের ফাতেমা নিজের বাড়িতে আছে নিজের রাস্তানাতে আছে, গৌসল আজমের চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে বলে অগ জননী মা গো, অগ জননী মা তুমি যখন আঙ্গুরের বাগানে গিয়েছিলে আঙ্গুর গুনো থোকা থোকা আঙ্গুরে পুনে পার গেছিলে, ওগো মা তোমার পেটে যখন দুই মাস আমার বয়স হয়ে গেছিল মা তোমাকে আমি পেটে হিলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ওগো জননী মা ওগো উম্মুল খায়ের ফাতেমা আমি তোমাকে পেটে হিলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আমি গৌসল আজম পৃথিবীর বুকে জন্ম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি আমার ছয় বছর বয়স হয়ে গেল। আমার গৌসল আজমের সেই কথাটা মায়ের কথাটা বলছে মা গো তুমি যখন আঙ্গুরের বাগানে হাত দিয়ে দিয়েছিলে আমি তোমাকে পেটে গিলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এরই নাম হচ্ছে গৌসল আজম বাবজি। গৌসল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে বলেন আমার আব্বা আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই ওই জিলান শহরের সাইড একটা মসজিদ আছে, ওই মসজিদ আজকে ইবাদত আল্লাহর নাম আল্লাহর ইবাদত করতে যাবে নামাজ পড়তে যাবে। দেখবেন কিছু কিছু বয়োজ্যেষ্ঠ বাবা চাচারা যখন নামাজ পড়তে যায় ছোট 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 বাচ্চারা পেজ ধরে, সেই মোমেন্টে গৌসল আজমের ছয় বছর বয়স, কত বছর বললাম ছয় বছর, ছয় বছর বয়স সেই মোমেন্টে গৌসল আজম বলছে আমি আজকে আমার আব্বা হুজুরের সাথে যাব, আমার আব্বা হুজুরের সাথে যাব। গৌসল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে বলে আব্বা তুমি আমাকে একটু নিয়ে চলো।
আবু সালে মোসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে গৌসুল আজামকে বলে ও বাবা বগ গৌসুল আজাম তোমাকে যেতে হবে না আজকে বহুত দূরে রাস্তা মশকে পানি শেষ হয়ে যাবে বাপজি মুসলমান ভাইরা আমার আমার গৌসুল আজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে বক ভাসিয়ে দিয়ে বলে ও গো আব্বা আজকে তোমার সাথে আমি চলে যাব তোমার সাথে চলে যাব ভালো ভালো পোশাক পরিধান করে দিল আমার গৌসুল আজম নিজের আব্বার সাথে চলতে লাগলে বড় মসজিদের ইমাম আবু সালে মোসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই নামাজ পড়তে আছে নামাজ পড়তে পড়তে আমার গৌসুল আজমের ৬ বছর বয়স কত পাওয়ার উঠে তো দেখে আল্লাহ বলার কত পাওয়ার হয়ে গেছে দেখেন আমার গৌসুল আজম বলেন আমার আব্বা নামাজ পড়াতে আছে আমি সেই মোমেন্টে মসজিদের পাশে দাঁড়িয়ে আছি সুবহানাল্লাহ আমি সেই মোমেন্টে মসজিদের পাশে দাঁড়িয়ে আছি বাবা এরই নাম হচ্ছে গৌসুল আজম এরই নাম গৌসুল আজম যে গৌসুল আজমের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই পীরদের সরদার তার সরদার হচ্ছে হযরতে আলী বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলী আলী হলো পীরদের কমান্ডার যে আলী খাইবারের যুদ্ধে জায়েদের কাছ থেকে ঢাল নেয়নি বাপজি যে আলী খাইবারের যুদ্ধে যে খাইবারের কিলা বলা হয় সেই খাইবারের কিলাটা হযরতে আলী এক হাতে তুলে যুদ্ধ করেছিল সেই খাইবারের কিলা এত ওজন ছিল ঘন্টার পর ঘন্টা যুদ্ধ চালিয়েছে বাপজি একবারই তুলতে পেরেছিল বাপজি সেই গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে এক মসজিদের এক কোণাতে বসে আছে সেই মোমেন্টে গৌসুল আজমের আব্বা হুজুর জুমার দিন সমস্ত লোক নামাজ পড়তে আছে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই উনি আল্লাহর ইমাম সাহেব পড়ছে ভাবছে সেই মোমেন্টে আমার গৌসুল আজমের আল্লাহওয়ালার কত ছেলের কত পাওয়ার দেখবেন ভাবছি ৬ বছর বয়স ভালো করে বক্তব্য শোনেন বুঝতে পারবেন ৬ বছর বয়সে আল্লাহওয়ালা ছেলের কত পাওয়ার উঠেছে দেখেন সেই মোমেন্টে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই আল্লাহর ইবাদত করতে আছে সমস্ত মুসল্লিগণ নামাজ পড়ছে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই যেন নামাজ মসজিদে ঢুকে গেল মসজিদে ঢুকে যাবার পরে আবু সালে আল্লাহর নিয়ত করতে লাগলে নিয়ত করার পরে নামাজ আরম্ভ করে দিলে এই দেখে আমার গৌসুল আজম যেন বসে আছে আমার গৌসুল আজমের কত পাওয়ার দেখে না আল্লাহ বলার ছেলের কত পাওয়ার দেখে না বিরাদার ও বুদ্ধিজীবী মায়ের আগো তরুণ যুবক ভাইয়ের আগো আমার গৌসুল আজম জানো বসে আছে সেই মোমেন্টে জানো জামাত চলতে আছে জামাত শেষ হয়ে যাবে আমার গৌসুল আজম বলে যতগুলো চটি আছে যতগুলো মসজিদের সাইডে চপ্পল রেখে দিয়েছে আমার গৌসুল আজম বলে কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে আমার আবু সালে প্রয়োগ করে নিল বিরাদার আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই নিয়ত করে নামাজ শুরু করে দিয়েছে আমার গৌসুল আজম জানো চটির কাছে চলে যাওয়ার পরে চটির কাছে যখন যাওয়ার পরে কৌশল আজম বলে আমি বুঝতে পারলাম জানতে পারলাম আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে আল্লাহ বলার ছেলের কত পাওয়ার উঠে পড়েছে দেখেন আল্লাহ বলার ছেলের কত শক্তি উঠেছে পরে দেখেন বিরাদার সেই মোমেন্টে এক কোলায় চটি গুণ আছে চটি গুণ এক কোলে থাকে অন্য চটি আর এক কোলে থাকে অন্য চটি সমস্ত মুসল্লি পার হয়ে চলে আসার পরে কে এমন চটি গুনোই দিক বিদিক করে ফেলে দিয়েছে ওটা কার ছেলে ওটা কার ছেলে আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই চোখের পানিতে বুক ভাসিয়ে দিয়ে বলে ও গো আল্লাহ ওটা হচ্ছে আমার ছেলে ওটা হচ্ছে আমার ছেলে আমার ছেলেকে তোমরা কিছু বলো না আমার ছেলেকে কিছু বলো না আবু সালে মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাই সমস্ত মুসল্লিগণকে বলল ও গো শোনো তোমরা আমার ছেলেকে তোমরা ক্ষমা
ক্ষমা করে দাও রে আল্লাহ বলার ছেলের কত পাওয়ার উঠেছে পড়েছে দেখে বিরাদার সেই মোমেন্টে যেন জুতো কোনো দিক বিদিক করে আবু সালে মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাই বলেন বাবা বাবা গো কৌশল আজম তুমি কেন জিগ বিদি করেছো জুতো গুন বলে আব্বা গো তুমি যখন নামাজ পড়াতে ছিলে কে জাহান্নামে যাবে কে জান্নাত যাবে আব্বা আমাকে আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিয়েছে আমি কৌশল আজম ওই দিকের জুতো গুন ওই দিকে করলাম এই দিকের জুতো গুন এই দিকে করলাম আবু সালে বলল বাবা কৌশল আজম তুমি কিসের জন্য জুতো গুন এইদিকে করলেন আর এই জুতোগুনো তুমি কে এইদিকে কেন করলেন ও গো আব্বা এই জুতোগুন ডান দিকে যে সাইডে জুতোগুনো আছে এই সাইডের জুতোগুনো যে লোকগুনো আছে সেই লোকগুনো হচ্ছে জান্নাতি আর বাম সাইডে যে জুতোগুনো আছে সেই জুতোর লোকগুনো হচ্ছে জাহান্নামি নারে তাকবীর আল্লাহু আকবার নারে সালাম রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ ইয়া হায়দারে ইয়া আলী মাসলাকে আলা হযরত জিন্দাবাদ বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম সে গৌসুল আজমের এত পাওয়ার ছিল বাপজি যে গৌসুল আজম জুতোগুনো দিক বিদিক করতে পারে ডান দিকের জুতোগুনো আলাদা করে বলছে বাম সাইডের জুতোগুনো আলাদা করে ওই দিকের গুনো জাহান্নামি আর এই দিকের নামে জাহান্নাতি বাপজি মুসলমান ভাইরা আমার যখন গৌসুল আজম এসেছিল গৌসুল আজমের যে মুরিদ গুনু ছিল আবু সালে মুসা জাঙ্গি রহমতুল্লাহ আলাই যে মুরিদ বর্গ গুনু ছিল সেই মুরিদ বর্গ একজনের ছিল একটা বিবি ছিল সেই বিবিটা যখনই বাচ্চা হয় তখনই মেয়ে হয় যখনই বাচ্চা হয় তখনই মেয়ে হয় বাপজি একটু ঘটনা বলে বক্তব্য শেষ করে দেব বাপজি মুসলমান ভাইরা আমার সেই মোমেন্টে সেই মহিলাটার বারবার বাচ্চা হয় বারবার মেয়ে হয় আমার গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুর কাছে এসে বলে ইয়া গৌসুল আজম আমার স্বামী বলেছে তোমার বিটি বারবার হচ্ছে তোমার আমার এবার যদি তোমার বিটি হয় তাহলে আমি তোমাকে তালাক দিয়ে দেব তোমার যদি এবার বিটি হয় তাহলে তোমাকে তালাক দিয়ে দেব বাপজি সেই ব্যক্তি বহুত পেরেশানি হয়ে পড়ল যে আজকে আমার বিটি হয়ে যদি তালাক দিয়ে দেয় আমি আজকে হুজুর গৌসুল আজমের কাছে যাব বিরাদার বলতে চাচ্ছিলাম বুদ্ধিজীবী ভাইরা আমার একটু ঘটনা বলে বক্তব্য শেষ করে দেব বাপজি রে ও তরুণ যুবক ভাইরা মায়েরা গো সেই মোমেন্টে সেই মহিলা এসে কৌশল আজমের কাছে হাজির গেল বল গো যুবক আজকে যে আমার বাচ্চা হচ্ছে একটা একটা করে বাচ্চা হচ্ছে সমস্ত বাচ্চা গুনো মেয়ে হচ্ছে সমস্ত বাচ্চা গুনো মেয়ে হচ্ছে বিরাদার সেই মোমেন্টে কৌশল আজম বলল যাও যাও তোমার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটাও ছেলে হয়ে যাবে সেই বাচ্চারা কিভাবে ছেলে হবে বিরাদার সেই মোমেন্টে সেই ব্যক্তিকে বলল তুমি তাড়াতাড়ি তোমার স্বামীর কাছে চলে যাও তোমার স্বামীকে বলো গাও গো স্বামী তুমি তালাক দিও না তালাক দিও না তুমি তালাক দিও না বাপজি রে কোনো স্বামী যদি কোনো মেয়েকে তালাক দিয়ে যায় আসমান জমিন কেঁপে ওঠে তালাক বাবা দিতে হয় না বাপজি মুসলমান ভাইয়েরা আমার গোসল আজম বলল তোমার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা বেটা ছেলে হবে যেই বাচ্চাটা গোসল আজম বলেছিল সমস্ত তোমার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটা বেটা ছেলে হবে আমার জিলান শহরে যতগুলো মেয়ের পেটে বাচ্চা ছিল আমার গোসল আজমের বলার প্রতি শত মেয়েদের বেটা ছেলে হয়েছিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ এতে মেঘালে মায়া মিনার কোলে ও গো রাগমাত মেয়ে এলো এতে মেঘালে মায়া মিনার কোলে ও গো রাগমাত মেয়ে